সো হ্যালো আমাদের ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্য। কেননা গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে আপকামিং যে বড় বড় ইভেন্টগুলো আমাদের গেমের ভেতরে আসতে চলেছে তার কনফার্ম ডেট কিন্তু আজকে এই ভিডিওটায় তোমাদেরকে বলে দেবো। তাছাড়া বন্ধুরা, আপকামিং কিছু খাতারনাক বান্ডেল কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো। আর গাইস, কিছু ফ্রি রিওয়ার্ডের ব্যাপারও কিন্তু ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওটা। তো গাইস, ভিডিওটা কিন্তু হতে চলেছে টোটালি ধামাকেদার। তো গাইস, তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে অবশ্যই কিন্তু তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস, তারপর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল স্ক্রিন, আর গাইস এইটা দেখতে পাচ্ছ একটা শটগানের স্ক্রিন। তো গাইস, এই যে দুটো স্ক্রিন আছে এটার কিন্তু অনেকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা গাইস আমাদের ফ্রি ফায়ারের ভিতরে আসবে, কিন্তু এখন অবধি গাইস এই দুটো আইটেম কিন্তু গাইনা আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাড করেনি। আর গাইস, এখন এমন লিক্স পাওয়া যাচ্ছে যে এই দুটো আইটেম তোমরা কিন্তু শীঘ্রই দিওয়ালি ইভেন্ট বা হ্যালোইন ইভেন্টের সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস, সবথেকে বেশি যে চান্স এই যে শটগানের স্ক্রিনটা আছে, এই শটগানের স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতে পেতে পারি, যার চান্স কিন্তু খুবই বেশি। তো গাইস, লিক্সের অ্যাকর্ডিং কিন্তু এটাই জানতে পারছি। আর গাইস, এই আপডেটটা যখনই কনফার্ম হয়ে যাবে সেটাও কিন্তু তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো। তো শটগানের স্ক্রিনটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যদি গাইস আমাদের ফ্রিতে দেয় তাহলে তো সব থেকে ভালো হয়, কারণ অনেকেরই কাছে M1887 কিন্তু কোনো ভালো স্ক্রিন নেই। তো এখন দেখা যাক গাইস গাইনা আমাদের সাথে কি করে। আর তোমাদের কাছে কি M1887 কোনো স্ক্রিন আছে কি নেই আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ারের যে বড় বড় ইভেন্টগুলো আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সেগুলো গাইস কবে তোমরা কোন ইভেন্টটা দেখতে পাবে। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে, তো তোমাদেরকে ডিটেইলসে বলে দিচ্ছি। তো প্রথম যে ইভেন্টটা তোমরা দেখতে পাবে সেটা হলো গাইস এক্স ভেনাম ইভেন্ট, যার ভিডিও গাইস আমি কিন্তু কালকেরই বানিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো গাইস ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। কেননা বন্ধু, তোমরা কিন্তু ওই ইভেন্টের ভেতর থেকে অনেক অনেক রিওয়ার্ড কিন্তু ফ্রিতে পাবে। তো গাইস, ইভেন্টটা কিন্তু শুরু হবে অক্টোবর মাসের 10 তারিখে, যেটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে। এক্স ভেনাম ইভেন্টটা কিন্তু তোমরা অক্টোবর মাসের 10 তারিখ থেকে দেখতে পাবে। আর গাইস, এক্স ভেনাম ইভেন্টটা শেষ হবে অক্টোবর মাসের 18 তারিখ থেকে 22 তারিখের ভেতরে। তো এই ব্যাপারটা গাইস তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই আমাদের সব থেকে বড় ইভেন্ট, যেটা হলো গাইস দিওয়ালি ইভেন্ট। তো এর উপরে গাইস কিন্তু আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা লিংক কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই ইভেন্টটা গাইস কিন্তু স্টার্ট হবে অক্টোবর মাসের একদম শেষের দিকে, না হলে গাইস নভেম্বর মাসের একদম শুরু। তো এই ইভেন্টটা গাইস কিন্তু আমাদের সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে। আর গাইস, এই ইভেন্টের মেল বান্ডিলটা তোমাদেরকে দেখে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দিওয়ালি ইভেন্টের মেল বান্ডিল, যেটা দেখতে কিন্তু সব থেকে খতরনাক লাগে। তো বান্ডিলটার গায়ে গাইস তোমরা কিন্তু অনেক ধরনের নতুন নতুন জুয়েলারি আর গাইস সিক্স প্যাক অ্যাপ কিন্তু দেখতে পাবে বান্ডিলটার। তো দেখতে পাচ্ছ গাইস এরকম টাইপের কিন্তু হবে বান্ডিলের জামাটা। তারপরে গাইস দেখতে পাচ্ছ প্যান্টটাও কিন্তু খুবই মারাত্মক লাগছে, প্যান্টটা আর গাইস এখানে জুতোটাও কিন্তু নর্মালি করেছে। তারপরে গাইস তোমরা কিন্তু চুলটা দেখতে পাচ্ছ, লম্বা লম্বা কিন্তু চুল দেখতে পাবে, আর মুখে কিন্তু তোমরা একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো এটাই গাইস হতে চলেছে আমাদের দিওয়ালি ইভেন্টের মেল বান্ডিল। আর গাইস, এই বান্ডিলটা নিতে গেলে তোমাদের কিন্তু ডায়মন্ড খরচা করতে হতে পারে, ঠিক আছে? সো এই বান্ডিলটা গাইস তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, এরপরে তোমাদেরকে বলে দিই বুইহা 2.0 ইভেন্টের ব্যাপারে। তো এই ইভেন্টের ব্যাপারে যা যা জানো না তাদেরকে বলে দিই, দিওয়ালি ইভেন্টের মতো কিন্তু বুইহা 2.0 ইভেন্টটাও কিন্তু খুব বড় হবে। আর গাইস, এই ইভেন্টটা তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্টের পরেই কিন্তু তোমরা এই ইভেন্টটা দেখতে পাবে, যতখানি চান্স গাইস নভেম্বর মাসের শেষের দিকে তোমরা কিন্তু বুইহা 2.0 ইভেন্টটা কিন্তু দেখতে পাবে। তো ইভেন্টটা যখন আসবে গাইস তোমরা দেখতে পাচ্ছ লবিটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে, যেটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগবে। তার পাশাপাশি গাইস আমাদের বুইহা ইভেন্টের লবিতে যে আইকনটা তোমরা দেখতে পাবে সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ গাইস এরকম টাইপের কিন্তু বুইহা লেখা থাকবে। তাছাড়া বন্ধুরা, আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডিলটা আসার কথা আছে সেটাও কিন্তু তোমরা বুইহা 2.0 ইভেন্টের সময় দেখতে পাবে, তবে টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে লেজেন্ডারি বান্ডিলের ইভেন্টটা আসবে তার আইকনটা কিন্তু লবিতে ঠিক এরকম টাইপেরই দেখতে হবে। তো বন্ধুরা, বুইহা ইভেন্টের ডিটেইলসটা তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তাছাড়া বন্ধু, তোমরা কিন্তু বুইহা ইভেন্ট, দিওয়ালি ইভেন্ট আর গাইস ভেনাম ইভেন্টের ভেতরে অনেক অনেক নতুন নতুন রিওয়ার্ড দেখতে পাবে, তাছাড়া অনেক নতুন নতুন রিওয়ার্ড কিন্তু ফ্রিতে পাবে। তো তার ব্যাপারে যদি গাইস তোমরা ডিটেইলসে জানতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে কিছু ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই গাইস তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেও, তাহলে গাইস তোমরা কিন্তু আপকামিং ইভেন্টের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসে জানতে পেরে যাবে। তাছাড়া বন্ধু, তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে দাদা আমরা কবে ম্যাজিক কিউবটা ফ্রিতে পাবো। তো গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্টের ভেতর থেকে একটা কিন্তু ম্যাজিক কিউব ফ্রিতে পাবে। তো গাইস 90% চান্স আছে তোমরা কিন্তু একটা গোটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পেতে পারো, না হলে বন্ধু তোমরা কিন্তু 70 থেকে 100টা ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে দিওয়ালি ইভেন্ট থেকে, ঠিক আছে? সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।